আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আপনাদের প্রিয় ইকরা রান্নাঘর থেকে আজকেও আপনাদের জন্য দুটো রেসিপি আমি তৈরি করে দেখাবো, এবং সেই দুটো রেসিপি হচ্ছে শাহি বাসমতি পোলাও এবং চিকেন কুরমা। দর্শক, তাহলে চলুন এখন রান্নাই। আমি এখানে প্যান দুটো তুলেছি, এখানে আমি পানি দিয়েছি, আগে গরম করে রেখেছি। আর এখানে যেটা করেছি, আমি বাসমতি চাল আমি এক ঘন্টা আগে ভিজিয়েছি। তবে মনে রাখবেন, বাসমতি চাল যত লম্বা হবে তত দেখতে সুন্দর হবে, তার জন্য আপনাকে একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে নেবেন, তারপর ধুয়ে এটাকে বাসমতি চালের পোলাও বানাবেন। তার জন্য আমি এখানে বাসমতি চাল পুরোটাই দিয়ে দিব। যেহেতু আমার আগে থেকে পানি গরম ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম বাসমতি চাল। সাথে দিব শাহি জিরা, শাহি জিরা দিয়ে দিলাম, এবং ঘি দিয়ে দিলাম। ঘি এখন দেওয়ার কারণ হচ্ছে বাসমতি চালটা যেন ঝরঝরা হয়, কারণ আপনি রান্নার সময় রাইসটা যেন আপনার ঝরঝরা থাকে। এবং যেহেতু আমি রাইসটা আমি 80% ডান করে নামাবো, তার জন্য আমি এখানে ঘি দিয়েছি 2 চামচের মতো, সাথে লবণটা দিয়ে দিব। আমি এখানে লবণ দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিবেন। দর্শক, এটা হতে হতে আমি চিকেন কুরমাটা তৈরি করব। এখন এখানে চিকেন কুরমা 500 গ্রামের মতো নিয়েছি আমি। এখানে টক দই দিয়ে দিব, তার জন্য আমি টক দই নিয়েছি। এখানে আমি টক দইটা এখানে ঢেলে দিলাম, এটাকে আমি একটু টক দইয়ের সাথে মিশ্রণ করে আধা ঘন্টার জন্য রেখে দিব। তার সাথে একটু লবণ দিয়ে দিব। দর্শক, এটা আলাদাভাবে এখানে রেখে দিলাম। এখন আমি যেটা করব দর্শক, এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা স্লাইস করে কুচি করে মিহি করছি আমি। আমি এখানে পুরো 3টা পেঁয়াজ নিয়েছি আমি এখানে। তার সাথে দর্শক যেটা করব, এখানে রসুন নিয়েছি আমি 4-5 কোয়া নিয়েছি, কারণ সবগুলা আমাকে ব্র্যান্ড করতে হবে। দর্শক, আমি এখানে রসুন কুচি নিয়েছি, এখন আদা দিয়ে দিব একটু। দর্শক, আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে পুরোটাই দিয়ে দিব, পেঁয়াজ রসুন আদা এখানে যতগুলো আমি কুচি করেছিলাম নিয়ে নিব। তার সাথে দর্শক আমি একটু কাজু বাদাম নিব এখানে। আপনি চাইলে আলাদা আলাদাভাবে আপনি ব্ল্যান্ড করতে পারেন, আমি একসাথে ব্ল্যান্ড করার চেষ্টা করছি। দর্শক, আমরা এখন ব্ল্যান্ড করব এখানে। এখানে পুরোটাই দিয়ে দিলাম, তার সাথে একটু পানি দিয়ে দিব।
দর্শক আমার ব্ল্যান্ড হয়ে গেছে, এখন আমি যেটা করব আমার এদিকে রাইসটাও হয়ে যাচ্ছে। দর্শক আর একটু সময় বাকি, 2 মিনিটের মতো আমরা এখন কড়াইতে ঘি দিব। এখন যেটা আছে দর্শক, আমি এখানে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ব্লেন্ড করে পুরোটাই দিয়ে দিব। দর্শক তার সাথে দিব আমি এলাচগুঁড়ো 3-4টে, দিব কিশমিস পরিমাণ মতো দিয়ে দিব, এখানে কালো গোলমরিচের গুঁড়ো আছে দিয়ে দিব, সাথে শাহি জিরা দিয়ে দিব একটু, দিব জিরা আস্তই দিব আমরা সবগুলোই। দর্শক এটা হতে থাকুক, দর্শক আমার এখানে রাইস প্রায় হয়ে গেছে, আমি এটাকে পানি ঝরিয়ে নিয়ে ফেলবো। আমি আগে একটা বোল এবং এখানে আমি একটা ছাকনি রেখেছি প্লাস্টিকের, আপনারা চাইলে অন্য ছাকনিও রাখতে পারেন। আমি এখানে ঢেলে দিব, পানিটা ঝরুক আমার। দর্শক আমি যে রাইসটা এখন যে সিদ্ধ করেছি এটা এত সুন্দর গন্ধ আসছে, আমি প্রায় 90%ই করে ফেলেছি, এত সুন্দর ফ্লেভার, খুব ভালো হবে এই কুরমার সাথে খেতে। তো এখন আবার আমি এই প্যানটা তুললাম এখানে, দর্শক আমার রাইসটা পানি ঝরানো হয়ে গেছে। আমি এখন যেটা করব এখানে একটু ঘি দিয়ে দিব সামান্য পরিমাণ, তার সাথে দিব একটু পেস্তা বাদাম এবং তার সাথে দিব আমি আর একটু কাজু বাদাম। দর্শক এটাকে আমি একটু নাড়াচাড়া করব 1-2 মিনিটের মতো, তার চেয়ে বেশি না, কারণ এই বাদামগুলো পুড়ে গেলে আপনার এই পোলাওয়ের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো আমার প্রায় হয়ে গেছে, আমি এখন এই রাইসটাকে ঢেলে দিব। তারপর ভালো করে মিশিয়ে নিব। দর্শক এখন আমার প্রায় মিশানো হয়ে গেছে, আমি এটা ঢাকনাটা দিয়ে দিলাম এবং মৃদু আছে এটাকে 3-5 মিনিটের মতো মৃদু আছে রান্না করব। এইদিকে আমার মশলাটাও হয়ে গেছে কুরমার, এখন দিয়ে দিব আমি দর্শক এখানে দই মাখানো চিকেন ছিল এটা পুরোটাই দিয়ে দিব। পুরোটাই দিয়ে দিলাম, দর্শক এখন আমি যেটা করব এখানে আমি একটু চিনি দিয়ে দিব। কেউ কেউ কুরমাতে আলু বুকরা দেয়, আমি এখানে আলু বুকরা দিচ্ছি না, কারণ কুরমা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। দর্শক আমার প্রায় মিশানো হয়ে গেছে, এখন আমি যেটা করব এখানে গুঁড়ো দুধ দিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটা পুরোটাই দিয়ে দিব। সবগুলো মিশানো হয়ে গেছে, এখন আমি
যেহেতু আমি চিকেন দই দিয়ে মেখেছিলাম তখন লবণ দিয়েছিলাম সেই অনুপাতে আমি পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিব দর্শক আমার প্রায় সবগুলোই দুধসহ মিশানো হয়ে গেছে এটা আরেকটু 5 মিনিটের সময় মতো লাগবে আমি এখন কি করব এখন যেহেতু আমার এই চুলায় একটু আঁচটা কম সেজন্য আমি এটা যেহেতু অলমোস্ট ডান হয়ে গেছে আমার রাইসটা আমি এই চুলায় নিয়ে আসব এবং এই চুলাটা আমি বন্ধ করে দিয়ে দিব এটা স্ট্যান্ডিং টাইম থাকুক চুলার উপরে দর্শক কুরমার গন্ধ তো খুব সুন্দর আসছে আসলে কুরমা মানে একটু ঘি ফ্লেভার না থাকতে ভালো লাগে না তাই আমি আবার শেষের দিকে আমি আরেকটু ঘি দিয়ে দিব আমি এখানে ঘি আছে পুরোটাই দিয়ে দিব দর্শক আমাদের কুরমাটা প্রায় হয়ে আসছে এখন আমি যেটা করব এখানে কাঁচামরিচ আছে কাঁচামরিচের যেটা ফ্লেভার শুধু ফ্লেভারটা পাওয়ার জন্য আমি এখানে উপরে ভাগটা ভেঙে দিয়ে দিলাম সাদাটা এবং যেহেতু সাদা সাদার মধ্যে যখন সবুজ রঙের কাঁচামরিচ দেখতে খুবই ভালো লাগে তো আমি সাদাটা দিয়ে দিলাম এখানে সাথে দিলাম শুকনো লঙ্কা আস্ত 4-5টি দর্শক আমার কুরমাটা প্রায় হয়ে গেছে আমি এখন পরিবেশন করব এটা এখানে ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইম থাকুক মৃদু আছে একটু রান্না করব আমি তেলটা উপরে উঠে আসবে এখন আমি রাইসটাকে সার্ভ করব দর্শক রাইসটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে এবং দেখতে একদম অসাধারণ অসাধারণ এখানে যেহেতু পেস্তা বাদাম দিয়েছি কাজু বাদাম দিয়েছি এইগুলার একটা তো গন্ধ আছে এবং শাহি জিরার তো অসাধারণ একটা ফ্লেভার আছে এখানে আমি রাইসটা এইভাবে দিয়ে দিলাম দর্শক আমি এই স্টপটা নিভিয়ে দিলাম আমি এখন যেটা করব দর্শক কুরমাটাকে পরিবেশন করব আমি একটা পরিবেশন পাত্র নিয়েছি দর্শক কুরমাটার দারুণ ফ্লেভার আসছে এবং স্বাদ তো অবশ্যই ভালো হবে দেখতে যেহেতু ভীষণ সুন্দর লাগছে এটা তো আসলে বলা বাহুল্য দর্শক আমি এটা বাটিতে নিয়ে নিলাম দর্শক এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দর্শক হয়ে গেল খুবই মজাদার স্বাদের শাহি বাসমতি পোলাও এবং তার সাথে মুরগির কুরমা দর্শক দেখে নিলেন তো খুব সহজে আমি শাহি বাসমতি পোলাও তৈরি করে দেখালাম এবং তার সাথে মুরগির কুরমা তৈরি করে দেখেছি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আগামী পর্বে আপনাদের প্রিয় ইকরা রান্নাঘরে নতুন দুটো রেসিপি নিয়ে আমি হাজির হচ্ছি অভিরূপ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ